নাম্বার আরাফাত। আরাফাত। আচ্ছা, কি পড়াশোনা করো তুমি? হ্যাঁ, কিসে পড়ো তুমি বলো তো একটু। এবিসিডি পড়ো? এ ভদ্রলোক কি ধরছে ধরে এটা এখানে রং দিছে? এক কবুতর 18 বার আমার মামা সেল করছে কিছুদিন আগে, একটা ভুলভাল একটা মেডিসিন করছে হ্যাঁ কবুতরের। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিরাজ পিজন। আমরা আজকে আমাদের নুরু আঙ্কেলের বাসায় আসছি। আজকে আসার উদ্দেশ্য হইতাছে আঙ্কেল কিছু কবুতর পাল্লা করতেছে। আঙ্কেল কত পাল্লা মারছেন এই পর্যন্ত? মেঘনা মেঘনা কয়টা দিছেন এই পর্যন্ত কবুতর? আমি কবুতর 70টা 70টা কবুতর দিছেন। 70টার মধ্যে ঠিকছে কতগুলা? ঠিকছে এখন বর্তমান আছে আমার কাছে 66টা 66টা। তার মানে আপনার 4 পিস কবুতর পড়ছে। ঠিক আছে, এখান থেকে কত কিলো আঙ্কেল? এখান থেকে 30 কিলো 30 কিলো। তো 30 কিলোতে কবুতর পড়ছে রাস্তায় 4টা। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে। আঙ্কেলের কবুতর কিন্তু ওই তুলনায় কবুতর পরেই নেই, ঠিক কিনা? কারণ অনেক মানুষ কবুতর ছাড়ে। আপনারা জানেন যে শুনছি আমরা এই এরিয়ায় নাকি 150-200 কবুতর ছাড়ছে। তো কবুতর 50টা 30টা 40টা এরকম টিকছে। তো যাক, আঙ্কেল আল্লাহর রহমতে নতুন হিসাবে, আঙ্কেল নতুন হিসাবে কবুতর পালক হিসাবে কবুতর যে এতগুলো আঙ্কেলের ঘর করছে আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় কিছু। তো আঙ্কেল আজকে মূলত আমার ডাকসের কারণ হইতেছে, মূলত আঙ্কেল কবুতর 50 কিলো পাল্লা করবে। তো এই কারণে আমি জাস্ট কিছু কবুতর মার্ক করবো, আপনাদের সবাইকে দেখাবো। আঙ্কেল কিছু কবুতর মার্ক করছি আমি আর আঙ্কেল সহ। এখানে কবুতর মাথায় একটা চিহ্ন দিছি, তাই না? আমরা একটা মাথা, হ্যাঁ। তো আমরা এখন এই কবুতর গুলো আপনাদের দেখাবো, কোন কোন কবুতর গুলো আমরা চিহ্ন দিছি। আর জাস্ট অল্প কিছু কবুতর আছে নরের মধ্যে, তো এইগুলা দেখাবো যেগুলা অনায়াসে আঙ্কেল 50 থেকে দিতে পারবে ইনশাল্লাহ। তো আপনারা সবাই ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন। খাঁচা থেকে আগে কবুতর গুলা দেখাই। ইতিমধ্যে কিছু কবুতর আমরা এখান থেকে বাছাই করছি ছাড়ার জন্য। কোন কোন কবুতর গুলা 50 কিলো থেকে ছাড়বো আমরা আর কি বাছাই করছি আপনাদের দেখাবো। দেখেন প্রথম মালি, ঠিক আছে, এটা 30 কিলো থেকে আসছে। মেঘনা টোল প্লাজা থেকে কবুতর ছাড়ছে, মেঘনা টোল প্লাজা এখান থেকে 30 কিলো। এরপরে ভবের চর দাউদকান্দি কবুতর যাবে, দাউদকান্দি গেলে কবুতর 50 কিলো ফিলা পাবে ইনশাল্লাহ এখান থেকে। ঠিক আছে, আপনারা সবাই দোয়া করবেন, আমরা কবুতর গুলা দেখাবো আঙ্কেলের এখান থেকে। আঙ্কেল এই যে মাদি কবুতর, এটা তো আপনার হোম ব্রিড, ঘরের বাচ্চা? ঘরের বাচ্চা। তো আমরা এখান থেকে যেসব কবুতর গুলো আপনাদের দেখাইতেছি, জাস্ট মাথায় দেখবেন নীল কালার রং করা, এগুলো আমরা বাছাই করছি। আরো আছে কিছু কবুতর, সেইগুলো আমরা আর কি কাউন্টে রাখি নাই। তো 50 কিলো আঙ্কেল যেহেতু আমার বলছে, আমার যেসব কবুতর গুলো বেশি ট্রাস্টেড মনে হয়েছে আমি সেইগুলাই দিছি। এই আর একটা মাদি কবুতর দেখছেন মাদি, এটা 50-এ যাবে ইনশাল্লাহ। এরপর আপনারা জানাবেন আপনাদের কেমন লাগতেছে, এক একটা কবুতরের জন্য আপনারা পার্সোনালি বলবেন আপনাদের কেমন লাগতেছে কবুতর গুলা। আর কি ইয়ে দিছি আপনার চিহ্ন দিছি, তার মধ্যে এই কবুতরটা আমার কাছে অন্যরকম লাগছে। কবুতরের একটু চোখটা দেখেন আপনারা, ঠিক আছে, মাদি কবুতর, এই হইতেছে কবুতরের চোখ, দেখেন দেখছেন কবুতর। আমার অনেক পছন্দ হয়েছে এই মাদিটা, আমি যদি কবুতর একটু আপনাদের দেখাই, এই হইতেছে মাদি। এইগুলা কিন্তু অটোমেটিক্যালি আপনার 30 কিলো ছাড়া শেষ এই কবুতর। তো এখন এই কবুতর 50-এ যাবে, সরাসরি 50-এ যাবে এইসব কবুতর গুলা, ঠিক আছে, প্রত্যেকটা কবুতর। আপনার দাউদকান্দি রোড ফুল দাউদকান্দি যে ইয়াটা আছে, ওই যে কি বলে এটাতে ফ্লাইওভারটা, ব্রিজ বলে যেটা, নাকি ব্রিজের ওইখান থেকে কবুতর দিবে, এখান থেকে 50 কিলো। এরপরে ঢুকবে আঙ্কেল মিরপুর রোডে, ঠিক আছে। তো এটা একটা মাটি সাবার রোড, সাবার, হ্যাঁ, একবারে সাবার চলে যাবে কবুতরের চোখটা। আপনারা যদি আরেকটু দেখেন ভালো মতোই দেখেন মাদি, আমার কাছে আশা ভরসা মনে হচ্ছে দিবে এই কবুতর, বাদ বাকি আল্লাহ ভালো জানে। এগুলো কবুতর নিয়ে আমার খুব আশা আছে ইনশাল্লাহ, দেখি আল্লাহ পাক কি করে। সবকিছুর মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ ইনশাল্লাহ, দেখি খুব আশা আছে। এসব ঘরের বাচ্চা সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার কবুতরের জন্য। আমার আঙ্কেলে কিন্তু অনেক আশাবাদী হয়ে কবুতর এইবার বছর ছাড়তেছে। এর আগের বছর আমার আঙ্কেল কবুতর পালন করছে ঠিকই। আজকে কত বছর ধরে পালেন আঙ্কেল? 4 বছর 4 বছর। এই বছর কবুতর ছুটাইতেছেন নাকি? তো কেমন লাগতেছে এই জিনিসটা? ভালো লাগতেছে, আমি নিজে যাই পাল্লা দেওয়ার জন্য, ভালো লাগতেছে বিষয়টা। আঙ্কেল মূলত খুবই ব্যস্ত থাকে কর্মক্ষেত্রে, সে অনেক ব্যস্ত থাকে, তো কবুতর পালে শখে। তো আমার সাথে কিন্তু আঙ্কেলের এই সম্পর্কটাই কবুতরটা নিয়েই হয়েছে, ঠিক আছে। যাক, আল্লাহ তালা চাইছে যেভাবে একটা উসিলা, জাস্ট আর কিছুই না। তো আঙ্কেল বাসায় কিন্তু অনেক কবুতর আছে আলহামদুলিল্লাহ আঙ্কেলের বাসায়। আঙ্কেল আমারে বলছে প্রথমে যে বাবা আমার কিছু কবুতর তুমি কিনা দাও, কালেকশন করে দাও। তো আমি বলছি আঙ্কেল আপনার এত কবুতর আছে এইখান থেকে অনেক ভালো ভালো লাইনের কবুতর আছে, এই যে আল্লাহর রহমতে যেগুলো টিকছে এইগুলোই ভালো কবুতর। আর একটা বিষয় আমি বলি, আমার বাসায় হয়তো বা পার্সোনাল কোনো কবুতর নাই, গিরিবাজ লাইনের কোনো কবুতর নাই, এটা সত্য কথা। কারণ
আপনারা অনেকেই জানেন, আমি বলছি যে গিরিবাস কবুতর আমি মোটামুটি 2016 সাল থেকে গিরিবাস কমাই দিছি। আমি বেশিরভাগ রেসারের জগতে পালছি, জাস্ট অল্প করে কবুতর পালছি, সময় কম দিছি, জাস্ট কবুতর ছিল দুই একটা করে কবুতর পালছি, বেশি পালিনি। তো এই যে আঙ্কেল আছে আমার এলাকার, কিছু ভাই বেলাদার আছে আপনারা জানেন, মাপি মামা আছে, আমার বন্ধু রাশেদ আছে, আরও আছে অনেক ভাই বেলাদার যারা কবুতর, যাদের কবুতর আমি না আশা করি, আমার হাত দিয়ে কবুতর করে ওনারা। তো ওনাদের কবুতরগুলো দেখে আমার নিজের কাছে ভালো লাগে, আর আমি নিজে আল্লাহ যদি বাঁচায় আগামী সিজনে, যদি আল্লাহ বাঁচায় রাখে সুস্থ রাখে ইনশাল্লাহ, তো আগামী সিজনে আমার পার্সোনাল কিছু কবুতর থাকবে যেগুলো দিয়ে আমিও পাল্লা দিব অবশ্যই ইনশাল্লাহ, ঠিক আছে। তবে কবুতর বড়াই করার কিছু নাই, ঠিক আছে, বড়াই করা ঠিক আঙ্কেল না, না কবুতর ভালো কবুতর একটা 50 কিলো থেকে আসছে, ওটা 20 কিলো থেকে পড়ে যেতে পারে, এটা হলো কবুতরের কন্ডিশন বুঝা। তো আমরা জাস্ট কবুতরগুলো যেগুলো দিতেছি এগুলো যে আসবেই এমন কোনো লিখিত দিতেছি না, এগুলো জাস্ট মনে হইতেছে আসবে এই কারণে দিদি আছে আর কি, আর যতটুকু অভিজ্ঞতা আছে অভিজ্ঞতার দিয়ে আমরা কবুতরগুলো ছাড়তেছি, বাদ বাকি আল্লাহ ভালো জানে আর কবুতররা জানে, কবুতররা ছাড়ার পরে বুঝে দেবো। অবশ্যই অবশ্যই, কারণ আমরা আঙ্কেল এই রোড মারতেছে, দাউদকান্দি রোড মারতেছে, এরপরে কিন্তু কবুতর পড়বে উল্টা রোডে, ওই রোডে কিন্তু কোনো কবুতর যায়নি কোনোদিন, গেছে না এখানতে দাউদকান্দি 50 কিলো ইয়া করে ওকে করে পরে আঙ্কেল ছাড়বো উল্টা রোডে, আই মিন আপনার এই সাবার থেকে কবুতর ছাড়বো, তাই তো। তো এই যে মাদি কবুতরটা আমি এতবার দেখাইলাম, এই কবুতরটা পার্সোনালি আমার অনেক পছন্দ হয়েছে, বাদ বাকি আল্লাহ ভালো জানে, তার অনেক কবুতর আছে। তো এখানে আরেকটা কবুতর আছে আমি আপনাদের দেখাবো, সেটা হইতেছে এটা হইতেছে একটা বেজি লাইনের কবুতর, বেজি মাদি কবুতর, ঠিক আছে, একটা বেজি কবুতর, এটা মাদি কবুতর, এই কবুতরটা ঘর করে সবসময়, এটার আমি অনেক আশাবাদী করে 50 কিলো জন্য রেডি করছি, মূলত যে মাথায় যে দাগগুলো দেখতেছেন এগুলো আমরাই দিছি মাত্র আইসা, এগুলো 50 কিলোর জন্য। আঙ্কেল আমারে বলছে যে বাবা 50 কিলোর কবুতর আমারে তুমি মার্ক করে দাও, যেগুলো 50 কিলো থেকে আসবো, তো এইগুলো আল্লাহর রহমতে ইনশাল্লাহ আশা করি 50 কিলো থেকে অনায়াসে আসবো, ঠিক আছে। তো এই বছর আপডেট আঙ্কেলের যা আছে আছে, আঙ্কেলের যেসব কবুতরগুলো আছে এগুলো মূলত আমি আমার মতো করেই আর কি নার্চার করি, এর কারণ হইতেছে আঙ্কেল এই জিনিসটা কিন্তু আমার অনেক বিশ্বাস করে, ঠিক আছে, আঙ্কেল আমার অনেক বিশ্বাস করে, বলছে যে বাবা তুমি কিছু কবুতর ভালো লাইনে কিছু কবুতর পেয়ার করো, কিছু কবুতর জোড়া দাও, ভালো কবুতর যাতে ইয়ে হয় আর কি, কালেকশন হয়, আমি যাতে দিতে পারি। এই বছর আল্লাহ যদি বাসায় রাখে আঙ্কেলের 50 কবুতর যদি টিকে, আগামী বছর কবুতর টিকবো 200-300 ইনশাল্লাহ, যদি আল্লাহ চায়, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এই বছর তো জাস্ট একটা সময় নাই, তার মধ্যে কিছুদিন আগে একটা ভুলভাল একটা মেডিসিন কবুতরের, ওই বিষয়টা নিয়ে একটু বলেন আঙ্কেল আপনি। দোষ কিন কিরমি দোষ, আমি যে সিস্টেমে করি সিস্টেম না করে, আমার এক স্টাফ আছে, স্টাফের কাছে তার আমাদের এক পরিচিত, তার কবুতর ছিল, সে ছেড়ে দিছে পালা, সে এসে ডবল ডোজ, আচ্ছা ডবল ডোজ করে, ডবল ডোজ করেছে, কয়েকটা আমার কবুতর তো একবারে সম্পূর্ণ উইক হয়ে গেল, তার ভিতরে 40-50টা মারা গেছে। তারপর আমি দেখ ওষুধ পাতি দিয়া যেমনি আল্লাহ রহমত নাজিল হয়েছে ইনশাল্লাহ, তারপরও প্রায় 250 কবুতর টিকছে, এর ভিতরে মানে কবুতর সম্পূর্ণ কিছু লুজার হয়ে গেছে, আর অন্যান্য কবুতর বাদে সব বলছে যে সব জমা করেন, এটা কখনো ভালো হবে না, এগুলো পারবেন না, আবার নতুন করে আপনি চিন্তা ভাবনা করেন। তো আমি আল্লাহ সাল্লাহ উপরে ভরসা করে ইনশাল্লাহ ট্রিটমেন্ট করছি ইনশাল্লাহ, এখন বর্তমান আমি প্রায় 30 কিলো ইনশাল্লাহ এই এই কবুতরগুলো ইনশাল্লাহ 30 কিলো ছাড়ছি, এখন বাদ বাকি আল্লাহ পাক জানে 50 কিলো পর্যন্ত যাওয়া ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো আমরা এই যে আঙ্কেল এখন মোট কত পিস কবুতর আছে উড়ার আঙ্কেল আপনার? ঘর লাগবে মিস করবে না যতটুকু আশা করি, কবুতর যদি কোনো আনফিট না থাকে, কবুতরের ফেদার দেখছি, কবুতরের চোখ আছে, ফিটনেস আছে, কবুতর যদি খালি চোখ দেখলাম কবুতর ছেড়ে দিয়ে আসলাম হইলো না ভাই, কারণ কবুতরের ফেদার দিয়ে কিন্তু কবুতর উড়ে আসে, চোখের জোরে হয়তো বা ওর জাত ভালো হইতে পারে, কিন্তু ফেদারের জোর দরকার আছে, কবুতরের শরীরে এনার্জেটিক থাকতে হবে, এর মানেই না যে আপনি মেডিসিন খাওয়াবেন কবুতরে। অনেকে এখন কিন্তু মেডিসিনের ব্যবসা করে, করে কি না, অনেকে মেডিসিনের ব্যবসা করে, আপনারা উৎসাহিত করবো ভাই মেডিসিন খাওয়ান, কবুতরের মেডিসিন খাওয়ান, যত মেডিসিন খাওয়াবেন তত কবুতর কি ডেভেলপ হইব। কিন্তু যারা অনেক পুরানা কবুতর বাজ আছেন তারা ভালো করে জানেন, তাদের আশা করি এই ব্যাপারে কোনো তর্ক আমার সাথে করতে আসবেন না আপনারা, কারণ তারা আগে জানেন ধান গম খাওয়া মানুষ উড়াইছে, আর আগে পাল্লার লাইনটা ছিল কম, এখন তো মানুষ পাল্লা দেয় কথায় কথায় পাল্লা দেয় এখন, তাই না, এখন হয়ে গেছে জিনিসটা, ট্রেন্ড চলে আসছে যে পাল্লার লাইনে এসে পড়ছে এখন, আগে কিন্তু এগুলো ছিল না, আগে কবুতর ছিল কি কে কার কবুতর বিক্রি করে আসবো, কে কার কবুতর ভরে আইসা পড়বে, এই জিনিসগুলো ছিল আগে, তাই না। আমার আমাদের এরকম হয়েছে, এক কবুতর 18 বার আমার মামা সেল করছে, আমরা নিজেরাও 3 বার সেল করছি, কবুতর ঘরে আইসা পড়ছে, তো ওই দিনগুলো এখন আর নাই, এখন মানুষ এত বোকা নাই, মানুষ এখন ধরে কবুতর পাক্কাইটা দেয়,
বা রুমে আটকায় বলে ধরে আটকায় বলে ছাড়ে না কবুতর। আগে কবুতর মানুষ পাক কাটতো না, আগে এমনি ছেড়া ছেড়া পালতো কবুতর, এই কারণে কবুতর আসতে সুবিধা হইতো। আর আরেকটা বিষয় আমি আপনাদের জানাই রাখি, পাল্লায় অনেক সময় ভালো কবুতরের সাথে খারাপ কবুতর দুই চারটা পড়লে ওইটা আইসা পরে ব্যাক করে, ঠিক কিনা আঙ্কেল? ঠিক, এটা মানেন আপনি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই মানি। এটা দেখা গেছে এই কবুতরের কোনো যোগ্যতা নাই, একটা কবুতর আপনি ছাড়বেন পাল্লায় ওটা আইসা পড়বে মনে করেন আপনার ভালো কবুতরের সাথে সাথে টানে টানে চলে আসবো, ওরা সিঙ্গেল ছাড়বেন আরো কাছ থেকে ছাড়বেন আসতে পারবো না বাসায়, এইলো বিষয়, ঠিক আছে? একটা দেখা দেখি আরেকটা আসে কবুতর, তো কবুতর হইতেছে একটা দেখে আরেকটা শিখে, কবুতরের লাইনটাই এরকম, ঠিক আছে? তো আমরা এখান থেকে কিছু কবুতর আপনাদের দেখাবো, নর কবুতর মাদি দেখাইছি জাস্ট অল্প দুই দুই একটা পিস, তো এখান থেকে দুই চার পিস কবুতর দেখাই। প্রথমে আমরা এই এখানে আমার একটা ফেভারিট নর কবুতর আছে, এই কবুতর টাঙ্কেলে ইতিমধ্যে মানিকগঞ্জ রোড থেকে আসা ওদের সাথে কটা দিছিলেন জানি? পাঁচটা দিছিলাম। কটা টিক ছিল? তিন তিনটা আসলো, পরের দিন একটা আসছিল। আচ্ছা, মোট চারটা আসছিল, ও আসছিল ফার্স্ট? এটা ফার্স্ট, এটা ফার্স্ট কবুতর, ঠিক আছে? তো ওরে 50 কিলোর জন্য আমরা রেডি করতেছি, আল্লাহ যদি বাসায় রাখে দোয়া করবেন ও যাতে চাইতে পারে, ও যথেষ্ট পরিমাণ ফিটিং আছে যার কারণে ওরে আমি কাউন্টে রাখছি, আর অনেক কবুতর আছে ফিটিং নাই এই কারণে ওরে কাউন্ট আউট করে দিছি, ঠিক আছে? এর সঙ্গে আরেকটা আসছিল যে ওইটা 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 দেখেন গনেন নাই তো পারে দেখেন চিনুন চিনুন নাকি গন্ডা কবুতর কেমন রেঞ্জে ঢুকে, কত সময় নিয়ে ঢুকছে, এটা আনুমানিক আইডিয়া? এইগুলা 10টা 10টা 9টার ভিতরে সব পেকেট হয়ে যায়। সকাল কটা বাজে? শুধু দুইটা কবুতর তিনটার দিকে আসলো। সকাল কটা বাজে ছাড়ছেন এটা? সকাল 7:30টার দিকে ছাড়ছি, ওখান থেকে যাইতে হয় 10টার মধ্যে প্যাকেট, 10টার মধ্যে প্যাকেট। আলহামদুলিল্লাহ, কি রেজাল্ট আপনারা শুনলেন, 30 কিলো থেকে মোটামুটি 2.5 ঘন্টার মধ্যে কবুতর ব্যাক করে রাখা, মানে আমরা ওখান থেকে আইসা দেখি 10-15 পয়সা রয়েছে। তো আরেকটা বিষয় আমি আপনাদের জানাই, আপনাদের জন্য একটা সুখবর আছে, সেটা হচ্ছে আঙ্কেলের এখান থেকে কিন্তু অনেক কবুতর আর কি আঙ্কেল কমাই দিতে চাইতেছে, এর কারণে আমার ডাকছে। তো এই যে কবুতর গুলা মাথায় রং মারা দেখতেছেন, 50-এর যে কবুতর গুলা আমি আমি যেগুলা ইয়া করতেছি সেগুলা আঙ্কেল রাখবে, আর যে বাদ বাকি আছে কিছু কিছু কবুতর এখান থেকে আমি আপনাদের উদ্দেশ্য নিতেছি আঙ্কেলের কাছ থেকে, আঙ্কেল আমারে দিবে কিছু কবুতর, ওই যে খাতায় রাখছি কিছু কবুতর দেখেন, ওইগুলা বাছাই করা হয়েছে প্রত্যেকটা কবুতর, এগুলো পাল্লায় আসছি কিন্তু প্রত্যেকটা, ঠিক আছে? নর্মাদি কটা আছে আঙ্কেল? এখানে মাদি আছে মনে 5টা, নর আছে মনে 5টা নাকি 4টা। এই খাগিটা আমার চার দিন আগে পড়া গেছিল পাল্লায়। হ্যাঁ পাল্লায়। আচ্ছা, যে ভদ্রলোকই ধরছে ধরে এটা এখানে রং দিছে, বাচ্চাটা গতকালকে আমার বাসায় আইসা পড়ছে, আমি হঠাৎ সম্পূর্ণ কবুতর বদ্ধ এই কল পরে আইসা দেখে কবুতরটা পয়সা রয়েছে। এটা এটা পাল্লাতে মুগা পয়সা, মুগা পাল্লা কি জানি জানো, মদনপুর, মদনপুর থেকে? হ্যাঁ, এই যে মদনপুর থেকে কবুতর আঙ্কেলের খাকি নটটা পাল্লা করছিল, যেই ধরছে ভাই আমরা নাম জানি না আপনার, আপনার আঙ্কেল ধন্যবাদ জানাইতেছে আপনার এই কবুতর ইনশাল্লাহ। আঙ্কেল এই কবুতর তো দিচ্ছেন নাকি? কবুতর গুলা চয়েস করে দিতেছি আমি কবুতর দেখতেছি, আমি শুধু জাস্ট কবুতরের চোখ না, কবুতরের ফেদার, কবুতরের ফিটনেস,
কবুতর যতটুকু আর কি আপনার যতটুক যা দেখা লাগে কবুতরের যাতে ঘাটতি না হয় সবকিছু দেখা কবুতর গুলো আমি জাস্ট রেডি করতেছি। আঙ্কেল 50 কিলো মারবে, ইতিমধ্যে কবুতর 30 কিলো থেকে ঘর করছে সবগুলাই আলহামদুলিল্লাহ। তো এটা কিন্তু অনেক বড় কিছু। আমি আবারও বলতেছি যারা নতুন ভাইরা আছেন, নতুন কবুতর পালার উদ্যোগ যারা নিছেন, তো তাদের উদ্দেশ্য করে আমি বলতেছি ভাই আপনারা চান অনেকে যে আমরা কবুতর পাল্লা দিব, তার মানে আর কি সবারই একটা ইচ্ছা থাকে এটা একটা যে পাল্লা করার একটা ইচ্ছা থাকে, ইচ্ছা আকাঙ্ক্ষাই তো মানুষের হয় তাই না? কবুতর পাল্লাই তো ইচ্ছা, ছাদের উপর উড়ে তো হবে না। না না না, বিষয়টা হইতেছে কি আমি বলি অনেকে আপনাদের হয়তো একটা কথা বলতে পারবে ভাই আপনি এই কবুতরটা নেন এটা পাল্লা থেকে আসছে এরকম। ভাই আসলে আমি কবুতর জগতে আছি এটা বলা ঠিক না, কিন্তু আসলে এটা সত্য কথা। আপনারা আমার সম্পর্কে আইডিয়া অনেকেই নিছেন, অনেকে ভালোবাসেন, অনেকে ঘৃণা করেন তাও আমি জানি, তবে ভালোবাসার মানুষ বেশি আমার। আপনারা জানেন যে কবুতরের লাইনের মানুষগুলো একটু আলাদা ভাই, ঠিক আছে? যদি কেউ কোনোটা আছে 5 কিলো ওটা পাশের সাথে একটা জিরো লাগাই দিয়ে 50 বানায় দেয় ওটাতে, ঠিক আছে? তো এইরকমই। কিন্তু আঙ্কেল আমাদের নূর আঙ্কেল একটা অনেস্ট লোক, উনি কিন্তু খুবই মানুষ হিসাবে খুবই সৎ প্রথম কথা। দ্বিতীয় কথা আঙ্কেল কিন্তু আমার আর কি ওনার সাথে একটা আমার বাবা ছেলের মতো একটা সম্পর্ক হয়ে গেছে, ঠিক আছে? অবশ্যই। তো আঙ্কেল আঙ্কেল যেসব কবুতর গুলো আমি আর কি আমার মন মতো ওগুলা বাছাই করি, মনে করি এই যে কবুতর গুলো আপনারা দেখতেছেন এগুলো কিন্তু আমি আমার কবুতর মনে করি, কিন্তু আমি কবুতর গুলো বাছাই করি। এখানে অনেক ভালো ভালো কবুতর আরো আছে, আমি কিন্তু ওই কথা থেকে বাঁচতাছি না, যেগুলো আমার কাছে মানে আর কি বিশ্বাস হয় যে 100-তে 100 কবুতর গুলো 50 কিলো থেকে ঘর করবে, আমি জাস্ট সেইগুলোই বাছাই করতেছি, ঠিক আছে? তো বাদ বাকি কবুতর সম্বন্ধে যতটুকু বুঝি এইগুলো নিয়ে আমরা কবুতর আর কি বাছাই করি। কোন কোন স্টাইলের কবুতর গুলো আমরা বাছাই করতেছি আপনারা জাস্ট এইগুলো দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে এইসব কবুতর গুলো আপনারা চাইলে কালেকশন করে রাখতে পারবেন, ঠিক আছে? তো আরেকটা বিষয়, অনেকে চান আমার হাত থেকে কবুতর নিতে, এই বিষয়টা আমি ধন্য এক কথায়, আমি আমার ইউটিউবিং জগতে ধন্য, আমার আপনারা এত ভালোবাসা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। অনেকে আমারে বলে, বলেন আঙ্কেল কথাটা শুনেন আপনিও, যে অনেকে আমারে বলে ভাই আপনার হাত দিয়ে কবুতর নিবো, এটা কেন বলে? অবশ্যই আমার বিশ্বাস করে, আমার ভালোবাসে এই কারণে তো বলে, ঠিক আছে? আমার ঘৃণা করলে তো আর অবিশ্বাস করলে এই কথা প্রবেদন দিত না এগুলো। আর আজ পর্যন্ত আল্লাহর রহমতে আমি যে বাংলাদেশের প্রায় 64 জেলার মধ্যে মোটামুটি 60 জেলার মধ্যে কবুতর আমার দেওয়া শেষ আল্লাহর রহমতে, তো এই পর্যন্ত আল্লাহর রহমতে কোনো কমপ্লেন কেউ আমার করতে পারেনি। আমি কিন্তু কবুতর দেই আমার নিজের গোডে লাগে ঠিক রাখি, কারণ একটা কবুতর ও যাই করে করুক সেটা কোনো বিষয় না, ওর দাম যতই হোক কিন্তু ওর পারফরমেন্সে কিন্তু আমার নাম আমার বদনাম, ঠিক আছে? মানুষ কিন্তু আমার উপরে বিশ্বাস করে বিদায় বলতেছে ভাই কবুতরটা আমার আপনি দেন, ঠিক আছে? তা আমি আমার হাতে কবুতর নিতে চান যারা, আমি আপনাদের জন্য অবশ্যই কবুতর কালেকশন করে করে দিব, আপনারা নিশ্চিন্তে থাকেন। আমার মূলত ইচ্ছা আপনাদের আমি বলি, আমার মূলত ইচ্ছা আমাদের বাংলাদেশ অনলি ঢাকা না, ঢাকার কবুতর ঢাকা সিটির কবুতর আর কি অল বাংলাদেশের মধ্যে অনেক নাম করা। আমি চাই, এটা আমার একটা স্বপ্ন, এটা আমার একটা ইচ্ছা, আপনারা যদি আমার সাপোর্ট দেন ইনশাল্লাহ আমি এটা করবো, আল্লাহ যদি বাঁচায় রাখে আমারে। আমি চাই অল বাংলাদেশে আমাদের ঢাকার মতো কবুতর থাকবে ইনশাল্লাহ, সব জায়গায় মানুষ কবুতর পাল্লা খেলবে, সব জায়গার কবুতর মানুষ ঢাকার মতো নাম দাম থাকবে সব জায়গার কবুতর। এখন অনেক জায়গায় ডাউন আছে, অনেক এরিয়ার একটু ডাউন, মানুষ ওইগুলো পাত্তাই দেয় না। আমি চাই সব সব জায়গায় সমান থাকবে ইনশাল্লাহ, আপনারা জাস্ট সাপোর্ট চাই আর কিছুই না। এই একটা খাকি কবুতর আছে আঙ্কেল, আমার এই কবুতরটা জিজ্ঞাসা করতেছে বাবা এই কবুতরটা কি 50 কিলো থেকে আসবে? কবুতরটা কিন্তু মান ভালো, 30 কিলো থেকে অটোমেটিক্যালি কবুতরটা ঘর করছে, কিন্তু জানি না কেন এই কবুতরটা আমার কাছে মনে হয় না আর বেশি বাড়ানো যাবে, কারণ কবুতরটার বডি অনেক হেলদি প্রথম কথা, কবুতরটা বড় সাইজ বেশি, কিন্তু অনেক বড় সাইজ। কিন্তু আপনারা যারা পাল্লা করতে চান তারা অবশ্যই মিডিয়াম সাইজের কবুতরগুলো বেশি চুজ করবেন, কারণ এইসব কবুতর গুলা পারফেক্ট পাল্লার জন্য, কি বলেন আঙ্কেল? আঙ্কেল যেগুলো ঘর করছে এগুলো কিন্তু বেশিরভাগই মিডিয়াম সাইজের, আর ছোট সাইজও আছে, ছোট সাইজের এইগুলা কবুতর কিন্তু ঝাল দিয়ে ভরা থাকে। এই কবুতরটা কিন্তু অনেক বড় সাইজের কবুতর দেখেন, ঠিক আছে? অনেক বিগ সাইজের একটা কবুতর, নর কবুতর। আঙ্কেল মূলত খাকি কবুতর লাইক করে, যার কারণে খাকি আমরা দেখাইতেছি, খাকির কালেকশন এখানে সব। এখানে প্রায় কয়টা খাকি আছে আঙ্কেল? আঙ্কেল আপনার বাসায় 11টা 11টা খাকি, 11-20 খাকি কবুতর আঙ্কেলের বাসায় আছে, এগুলো তো জেনারেশন ঘুরাই ফিরে নাকি? তো আঙ্কেলের বাসায় 11-20 খাকি কবুতর আছে, থর থর আছে, দজ্জরা মানে 30টার মতো হবে খাকি, 30টার মতো খাকি বলে আঙ্কেল, ঠিক আছে? তো অনেকে খাকি কবুতর পছন্দ করে, আঙ্কেলও পার্সোনালি খাকি কবুতর পছন্দ করে। ওই আর একটা খাকি চাইনা খাকি আছে, একটা প্রবাদ আছে আঙ্কেল, সেটা তো আপনি শুনছেন যে খাকি দেয় না ফাকি। হ্যাঁ খাকি দেয় না, ঠিক আছে? খাকির লাইনটাই কিন্তু এরকম, যদি আর কি যাচ্ছি না বলতে পারেন, খাকির লাইন আছে, খুব ভালো ভালো লাইনের খাকি আছে। আমরা আপনাদের জন্য কালেকশনে কিছু খাকি রাখছি, ভালো লাগলে আপনারা যোগাযোগ করেন, ঠিক আছে? আর আরেকটা কবুতর দেখাই, এই যে আরেকটা কবুতর আছে চায়না খাকি, চায়না খাকি। হ্যাঁ এই চায়না খাকি নামটা আঙ্কেল কোথা থেকে শুনছেন আপনি একটু বলবেন?
এটা মানে লোকে বলে আর কি, এটা চাইনা খাকি জানে যে একটু ঢেক থাকলে চাইনা খাই, এটা জাবরা খাকি আমার কাছে মনে হয়। এটা হলো মূলত আপনার একটা আর কি বাগা স্টাইলের হইতে চাইছিল, কিন্তু হইতে পারে নাই, ফাটা আসছে। সবুজ গলা জিরা গলা কবুতরের মধ্যে এরকম বাজু গলা কবুতর থাকে না, ওটা ওই লাইনের কবুতর, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু চায়না না, চায়না বলে কোনটারে এখন সুরমা খাকিরে বলে চায়না, সবজির মতো বার থাকে, বার থাকে, ঠিক আছে, এরকম বার থাকে। আর বাবার বার ছিল, ওটা বলে চায়না। নিউ জেনারেশন এটা নাম দিছে চায়না খাকি। তো যাক, এগুলাই হলো সুরমা খাকি কবুতর। আমরা আর কি জন্মের পর থেকে শুনতাছি সুরমা খাকি কবুতর নামে পরিচিত, আমাদের নিজস্ব পার্সোনালে কালেকশনে রাখছিলাম সুরমা খাকি। এটা হচ্ছে সাংকেলের একটা নর কবুতর, বাঘা খাকি বলতে পারেন এটাতে, পুরা ছাই কালার, লেজও ছাই কালার, খুব সুন্দর মাশাল্লাহ, একটা চাবালা কবুতর। এটা একটা মোটামুটি লাল দানা চোখের কবুতর, ঠিক আছে, ক্রিম বললেও চলে, ক্রিম ফুল আসে না, আবার লাল দানা ফুল আসে নাই। তো এই কবুতরটা কত কিলো দেওয়ার ইচ্ছা আছে আপনার? 50 50 ইনশাল্লাহ ইনশাল্লাহ। পারফরম্যান্স কেমন? হ্যাঁ, খুব ভালো ইনশাল্লাহ। এটা আমরা এখনো মার্ক করি নাই, এটা আমরা এখনই মার্ক করে দেবো ইনশাল্লাহ। অফ করো, মার্কারটা খুলেন। তো এখন আমরা এটারও মার্ক করে দিব। এই যে আঙ্কেল নিজ হাতে মার্ক করে দিতেছে মাথায়, এটা জাস্ট একটা চিহ্ন। 50 কিলোর কবুতর গুলো জাস্ট আমরা এই চিহ্ন দিতেছি, বাদ বাকি আল্লাহ ভালো জানে কবুতর ছাড়লে আসবে না আসবে কবুতরের কন্ডিশন। এই কবুতর ফেদার বড় আছে, ঠিক আছে, কবুতর ফেদার মোটা চওড়া আছে, এই যে মোটা চওড়া, এইসব কবুতর গুলো অনেক ফ্লাই করে। তো অ্যাঙ্গেল এটা উড়ে কেমন আপনার? উড়ে উড়ে না, অনেক সময় দম করে, দম করে 2-3 ঘন্টা ব্যাপার না, 2-3 ঘন্টা উড়ে। এই যে 50 কিলোর জন্য আমরা আরেকটা কবুতর বাছাই করছি অ্যাঙ্গেল, এটা রং দেন, নাকে দেন, হ্যাঁ নাকে ইয়া দেন, হ্যাঁ, কারণ সাদা তো অংশটা, তাহলে বুঝা বুঝতে পারবেন। এই দেখেন 50 কিলো যাবে এই কবুতর, নর কবুতর। আঙ্কেল এটা কত কিলো মারছেন? 30 30, এটা 30, এটা সাথে একটা পড়ছে, এর সঙ্গে একটা পড়ে গেল, পড়ে গেল। তো যাক, এটা ব্যাড লাক, হয়তো বা কবুতরের ঘাটতি ছিল যার কারণে পড়ছে। মূলত এইসব কবুতর গুলা পড়ার কবুতর না, আপনারা সাপচিলা কবুতরের সম্বন্ধে অনেকের অনেক ভালো ভালো আইডিয়া আছে। সাপচিলা কবুতর অনেক হারামি হয়ে থাকে, অনেক খাতারনাক লাইনের কবুতর এগুলা। তো এটা 50 কিলো আমরা দিব ইনশাল্লাহ। নেক্সট এই 50 কিলো যেদিন দিব, এগুলার প্রত্যেকটার ভিডিও আপনাদের আমরা দিব। কালকে 40 কিলো যাবে, এটা কালকে 40 কিলো দিবে। কালকে কোন রোডে দিবেন আপনি? দাউদকান্দি দিবেন, মেঘনার পরে, মেঘনার পরে, আচ্ছা মেঘনার পরে দিবে ইনশাল্লাহ। তারপর দাউদকান্দি ঢুকলে 50 কিলো হয়ে যাবে, তো এটা 40 কিলো যাবে ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন 50 কিলোর জন্য। আমরা এই খাঁচা থেকে অবশেষ এই কবুতরটা বের করছি, 50 কিলো পাল্লায় যাবে আর কি। মূলত আঙ্কেলের সর্বশেষ আর কি গন্তব্য থাকবে কবুতরে 50, কালকে কবুতর 40 যাবে ইনশাল্লাহ। আমরা এটার আপডেট আপনাদের দিব, ঠিক আছে। এই দেখেন, ঠিক আছে, এটা তো নর কবুতর, নর একটা কবুতর, এটা 50 কিলো যাবে। আঙ্কেল এটার মাথায় রং দেন, এটা 50 কিলোর জন্য আমরা রেডি করতেছি, বাদ বাকি আল্লাহ ভরসা, ঠিক আছে, হয়েছে, চলবে চলবে কবুতরটা। আমি আপনাদের যদি একটু ভালো মতো দেখাই, এই দেখেন চোখ দেখেন আগে পরে দেখাইতেছি, পুরো ফুল ফেদার। এই যে কবুতরটার ফুল বডিটা আমরা দেখাইতেছি, এই যে নর কবুতর, ঠিক আছে, এই যে ফুল বাজু গেল কবুতর, এই দেখেন এটা কালকে 40 যাবে ইনশাল্লাহ। এরপরে 50, আমরা 50-এর জন্য যেগুলো বাছাই করছি এগুলো সব ছাড়বো ইনশাল্লাহ, সবগুলো আপনাদের দেখানো হবে ইনশাল্লাহ। প্রত্যেকটা আপডেট আমরা মিরাজ পিজন থেকে আপনাদের দিব। নূর আঙ্কেলের কবুতর যত আপডেট আছে সব আপনারা মিরাজ পিজন চ্যানেলে পাবেন ইনশাল্লাহ, কারণ আঙ্কেলের কবুতর আমি খুব বাছাইকৃত করতেছি। আপনারা দোয়া করবেন যাতে আমার মান সম্মানগুলো কবুতর রাখে, ঠিক আছে। এই যে আমাদের আঙ্কেলের নাতি হয় নাকি? হ্যাঁ হ্যাঁ। তো মূলত বয়স কত আঙ্কেলর? আর বয়স চলতে চাই, বয়স চা। তোমার নাম কি বাবা? নাম্বার আরাফাত। আচ্ছা, কি পড়াশোনা করো তুমি? হ্যাঁ, কিসে পড়ো তুমি বলো তো একটু? এবিসিডি পড়ো? আচ্ছা, এবিসিডি পড়ে। তো এই কবুতর কি তোমার ভালো লাগে? এই দেখো কবুতর ভাই, বলো। হ্যাঁ, আমার ভাইয়ের কবুতর তো, আমার ভাই পালল। হ্যাঁ, সব এই ধরো, এটা করলে তো তোমারই সব ধরো। দলো ভাই, দলো কবুতর, দলো একটু। এটা কি তোমার ভালো লাগছে? কবুতর কি ভালো লাগছে তোমার? তোমারই কবুতর? হ্যাঁ, তোমারই তো। এগুলা একটা পাপ্পা দাও, কবুতর একটা পাপ্পা দাও, দাও না, তুমি পাপ্পা দাও, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আঙ্কেল এই এটার লগে ওই নটটার জোরদার বাচ্চা করেন নেকটা? হ্যাঁ, বাচ্চা করছি। বাচ্চা উড়ে না? বাচ্চা এখনো উড়ে, হালকা বাচ্চা। কিন্তু এই যেমন এই কবুতরটা কিন্তু আঙ্কেলের বাসার অনেক আর কি ভালো একটা কবুতর, চিলা কবুতর না? এটার একটা বাচ্চা কি উড়ান না নাকি? হ্যাঁ উড়ে, তো ওটা বাচ্চা আছে এটা, কিন্তু দুর্বল আর কি, তো আনফিট হয়ে গেছে, আনফিট হয়ে গেছে। তো আজকের জন্য ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখতেছি, অনেক কথা বলছি।
যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আঙ্কেল আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আঙ্কেল কালকে একটা পাল্লা দিতেছে, আঙ্কেল পাল্লাটা যাতে সহি সালামত দিতে পারে আঙ্কেলের জন্য সবাই দোয়া করবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ।